সুদূর অতীতে আমাদের দেশে যে পরিমাণ ধান উৎপাদন হতো তা দিয়ে তখনকার জনগণের খাদ্য চাহিদা মেটানো গেলেও কালের প্রবাহে একদিকে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ অপরদিকে বন্যা খরা ও ঘূর্ণিঝড়ের ন্যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ফসলহানি এবং চরম খাদ্য খাদ্যঘাটতি দেখা দেয় বছর বছর দুর্ভিক্ষের কারণে মানবিক বিপর্যয়ে পড়ে দেশ ফলে ধান উৎপাদনের ক্ষেত্রে একটি বিজ্ঞানসম্মত তৎপরতা চালানোর প্রয়োজনীয়তা অনুভূত হয় এরই প্রেক্ষিতে উনিশশো সালের এক অক্টোবর প্রতিষ্ঠিত হয় ধান গবেষণা ইনস্টিটিউট স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খাদ্য উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিয়ে উনিশশো সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে সমাবর্তন মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন দুনিয়াভরে চেষ্টা করেও আমি চাউল কিনতে পারছি না চাউল পাওয়া যায় না যদি চাউল খেতে হয় আপনাদের পয়দা করেই খেতে হবে বঙ্গবন্ধুর এই নির্দেশনাকে ধারণ করে ব্রি গত পঞ্চাশ বছরে এদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে ব্রি উদ্ভাবিত একশো ছয়টি আধুনিক ধানের জাত এবং দুশো পঞ্চাশের অধিক চাষাবাদ প্রযুক্তি কৃষকের মাঠে প্রয়োগের ফলে খাদ্য উৎপাদনে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে বর্তমানে ব্রি উদ্ভাবিত জাতগুলো দেশের আশি ভাগ জমিতে চাষ হয় এবং বাংলাদেশে একশো সাতষট্টি মিলিয়ন মানুষের চালের চাহিদার শতকরা একানব্বই ভাগ পূরণ করছে যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক জরিপ দু অনুযায়ী খাদ্য নিরাপত্তা ও নীতি গবেষণায় ব্রি বিশ্বে ষোলতম এশিয়ায় দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষ স্থান অর্জন করেছে উনিশশো থেকে একাত্তর সালে দেশের সাত কোটি বারো লাখ জনসংখ্যার বিপরীতে চাল উৎপাদনের পরিমাণ ছিল মাত্র এক কোটি দশ লাখ মেট্রিক টন অথচ সেটি বৃদ্ধি পেয়ে দু সালে চাল উৎপাদিত হয়েছে তিন কোটি সাতাশি লাখ মেট্রিক টন 2009 সাল থেকে ধানের উৎপাদন বছরে গড়ে ছয় লক্ষ টন হারে বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন বৃদ্ধির এই ধারা অব্যাহত আছে বর্তমানে বাংলাদেশ চাল উৎপাদনে বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে বিগত দু হাজার উনিশ অর্থ বছরে ব্রি একটি হাইব্রিড সহ মোট বারোটি ধানের জাত উদ্ভাবন করেছে উদ্ভাবিত ধানের জাতের মধ্যে দুইটি লবণাক্ততা সহিষ্ণু একটি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন একটি উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ এবং একটি জিঙ্ক সমৃদ্ধ জাত রয়েছে মুজিব শতবর্ষ উপলক্ষে জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত বৃধান একশো উদ্ভাবন করা হয়েছে ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডেন রাইস উদ্ভাবন করা হয়েছে চালের গুঁড়া থেকে উচ্চ ক্যালোরি সম্পন্ন বেকারি পণ্য উদ্ভাবন করা হয়েছে বিদেশে বাজার তৈরির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আরব আমিরাত প্রিমিয়াম কোয়ালিটি রাইস প্রেরণ করা হয়েছে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্রিবায়ো অর্গানিক সার উদ্ভাবন এবং প্যাটেন্ট করা হয়েছে দক্ষিণাঞ্চলের বিস্তৃত পতির জমি বড় ধান চাষের আওতায় এনে ফসলের নিবিড়তা বৃদ্ধি করার কাজ অব্যাহত রয়েছে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য বালাইনাশক ব্যবহার ছাড়া বা কম ব্যবহার করে ধানের রোগ পোকামাকড় দমনের জন্য পরিবেশসম্মত প্রযুক্তি ইকো ইঞ্জিনিয়ারিং এবং ভেষজ উদ্ভিদ ব্যবহার করে পোকামাকড় দমন সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে ধানের প্রধান ক্ষতিকারক রোগ ও পোকা প্রতিরোধী ধানের জাত উদ্ভাবনের লক্ষ্যে দেশীয় জার্মপ্লাজম পরীক্ষা করা হচ্ছে ইতোমধ্যে ব্রিধান আটাশ এবং ব্রিধান উনত্রিশ জাতের রোগ প্রতিরোধী পিআই নাইন জিন এবং ব্রিধান তেষট্টি এর ব্যাকগ্রাউন্ডে পিটা টু জিন সফলভাবে ইন্ট্রোগ্রেস করা হয়েছে এছাড়াও আধুনিক প্রযুক্তি ক্রিসপার ক্যাস ব্যবহার করে রোগ ও পোকামাকড় প্রতিরোধী ধানের জাত উদ্ভাবনের জন্য গবেষণা করা হচ্ছে ট্রান্সফর্মিং রাইস ব্রিডিং প্রকল্পের আওতায় বাজার ও কৃষকের চাহিদা বিবেচনায় নিয়ে ধানের এক লক্ষ ছাব্বিশ হাজার ফিক্সড লাইন তৈরি করা হয়েছে দেশের কৃষকদের আর্থসামাজিক অবস্থার সাথে সঙ্গতি রেখে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে পাওয়ার ট্রান্সপ্লান্টার কাম মিশ্র সার প্রয়োগ যন্ত্র হোলফিড মিনি কম্বাইন হারভেস্টার ইত্যাদি কৃষি যন্ত্র উদ্ভাবন করা হয়েছে দু সাল অবধি ব্রি প্রায় এক লক্ষ বিশ হাজার কৃষক সম্প্রসারণ কর্মকর্তা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিকে আধুনিক ধানের জাত ও চাষাবাদ কলা কৌশলের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে আধুনিক ধানের জাত ও চাষাবাদ কলা কৌশল বিষয়ে তিনশটির অধিক বইপত্র প্রকাশ এবং বিতরণ করা হয়েছে প্রতি বছর দুইশো টনের অধিক ব্রিডার বীজ উৎপাদন এবং বিভিন্ন সরকারি বেসরকারি বীজ উৎপাদন বিক্রয় ও বিতরণ প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষকের কাছে মানসম্পন্ন বীজ সরবরাহ করা হচ্ছে আউস আমন এবং বড় মৌসুমে ধানের ফলন বৃদ্ধির জন্য আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়েছে এছাড়াও টেকসই খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় ইতোমধ্যে প্রণীত রাইস ভিশন দু অনুযায়ী টেকসই খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ অভিষ্ট পূরণে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে রাইস ভিশন বাস্তবায়নের পাশাপাশি দু সালের মধ্যে উৎপাদনশীলতা দ্বিগুণ করার লক্ষ্যে ডাবলিং রাইস প্রোডাক্টিভিটি ইন বাংলাদেশ নামে একটি স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়ন করেছে যেখানে দেখানো হয়েছে 2030 সালের আগেই উৎপাদনশীলতা দ্বিগুণ করা যাবে এবং দু ও দু সাল পর্যন্ত দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত হবে